আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সাইফুল একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি কোম্পানির সেলস টার্গেট এবং অ্যাকচুয়াল সেলসের এগেনিস্টে যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের এগেনিস্টে কিভাবে ইনসেন্টিভ ক্যালকুলেশন করতে হয়। তো এখানে কন্ডিশন হচ্ছে 60% নিচে অ্যাচিভমেন্ট হলে 0.2.5%, 60% অ্যান্ড অ্যাবভ অ্যাচিভমেন্ট হলে 1%, 70% অ্যান্ড অ্যাবভ অ্যাচিভমেন্ট হলে 1.5%, 80% অ্যান্ড অ্যাবভ অ্যাচিভমেন্ট হলে 2%, 90% অ্যান্ড অ্যাবভ অ্যাচিভমেন্ট হলে 2.5%, 100% অ্যান্ড 100% অ্যাবভ অ্যাচিভমেন্ট হলে 3%। এখানে অ্যাচিভমেন্টের ক্যালকুলেশনটি আমি আগেই করে রেখেছি। তো এখানে দেখুন 80%, দ্যাট মিন্স সে 2% ইনসেন্টিভ পাচ্ছে। এখানে 100%, দ্যাট মিন্স সে 3% ইনসেন্টিভ পাচ্ছে। এখানে 120%, দ্যাট মিন্স এখানে সে 3% ইনসেন্টিভ পাচ্ছে। এবং পরবর্তীতে 30, 29, 28, 27, 26, এগুলো লেস দ্যান 60% নিচে হওয়ায় 25% ইনসেন্টিভ এসছে। সুতরাং ভিউয়ার্স, দেরি না করে চলুন আমরা দেখে আসি এই ইনসেন্টিভের ক্যালকুলেশনটি আমি কিভাবে করছি। এখানে ইকুয়াল টু দেন লুক আপ দেন ট্যাব দেন অ্যাচিভমেন্টের D9 দেন কমা দেন 0 থেকে শুরু করে 100%-এর ইনফরমেশনগুলো আমি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করছি। এক্ষেত্রে এটিকে ফিক্সড করে দিতে হবে F4 দিয়ে, দেন ড্র্যাগ ডাউন। এটি আর কিভাবে করা যায়, ফাংশন দেন লুক আপ গো, লুক আপে ক্লিক করছি, দেন ওকে, এখানে ওকে ক্লিক করছি। এখানে লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালু হচ্ছে আমার এস্টিমেটেড পার্সেন্টেজ। লুক আপ ভেক্টর এখানে আমি ক্লিক করে দেন এইগুলোকে আমি সিলেক্ট করে দিব, দেন F4 ক্লিক করব, দেন এন্টার, দেন ওকে, দেন ড্র্যাগ এন্ড ড্রপ।